ভোগে লে ভোগাইবো বাংলাদেশ ক্রিকেটের এক পাগলা ভক্ত বেলাল আহমেদ গতকাল বুধবার তিনি বিয়ে করেছেন আজ বৌভাত কিন্তু বৌভাতের অনুষ্ঠানে না গিয়ে শেরওয়ানি পাগড়ি পরে খেলা দেখতে এসেছেন সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তার বাড়ি সিলেটের কোম্পানিগঞ্জে তামিম ইকবাল তার প্রিয় খেলোয়াড় ক্রিকেটকে নাকি বউর চেয়েও বেশি ভালোবাসেন তাই তো নতুন বউকে রেখে সাকিব তামিমদের খেলা দেখতে এসেছেন বেলাল বলেন খেলার প্রতি তার এই ভালোবাসা কখনো কমবে না বউ গেলে বউ পাবেন কিন্তু খেলা চলে গেলে তার দেখতে পারবেন না তাই মাঠে বসে বাংলাদেশ আয়ারল্যান্ড ম্যাচ দেখার সুযোগ হাতছাড়া করেননি বাংলাদেশের মানুষ ক্রিকেট পাগল ক্রিকেটের জন্য তারা কতটা পাগল সেটা আসলে গ্যালারিতে আসলে বোঝা যায় আমার সাথে একজন নতুন জামাইকে দেখতে পাচ্ছেন আঞ্চলিক ভাষায় যাকে বলা হয় নয়া দামান এই নয়া দামান কালকে তার বিয়ে হয়েছে আজকে হচ্ছে বৌভাত সে বৌভাতে না গিয়ে খেলা দেখতে এসেছে সাকিব তাসকিনদের খেলা দেখতে এসেছে নিজের পছন্দে বিয়ে করেছেন আবার সেই বউকে রেখে খেলা দেখতে এসেছেন কেমন না খেলা থেকে বউর থেকে খেলার প্রতি টানটা বেশি হয়ে গেল না মানে আপনি বলতে চান যে বউর থেকে আপনার খেলার প্রতি টান বেশি জি তাহলে কি সংসার টিকবে টিকবে আপনার বউ কি এটা মেনে নিবে যে আপনার বউর থেকে খেলার প্রতি টান বেশি বউ গেলে বউ আইব বিয়ের দিন খেলা যদি থাকে আমাদের সিলেট মাঠে তাহলে আমরা বিয়ের দিনই চলে আসবো উনি আসছেন বিয়ের পরের দিন আমরা বিয়ের দিনই চলে আসবো ইনশাল্লাহ আগামীকাল এই আমার বন্ধুর যে যাত্রা ছিল সেই যাত্রা না গিয়ে আজকে আজকে যে মাঠে আসছেন খেলা দেখার জন্য যে খেলার প্রতি এত ভালোবাসা তা অনুভব করতে মানে আমাদেরও জমানের সাথে খেলা দেখতে অনেক ভালো লেগেছে এবং আমাদেরও বিয়ের আকর্ষণ সাথে বেড়ে যাচ্ছে বাংলাদেশের মানুষ কতটা আবেগপ্রবণ ক্রিকেটকে কতটা ভালোবাসে সেটা আসলে এই গ্যালারিতে আসলেই বোঝা যায় নিজের বিয়ে রেখে খেলা দেখতে এসেছে এবং সিলেটবাসীর দাবি যেন আরও বেশি করে সিলেট স্টেডিয়ামে খেলা দেওয়া হয় এই দাবির প্রতি যেন বিসিবি নজর দেয় তাদের এটা প্রত্যাশা সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম থেকে হোসাইন আরমান বিডি ক্রিকেট টাইম